নানা কারণে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটের ছোট নদীগুলো প্রভাব পড়েছে পরিবেশ ও জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ উজানের একতরফা পানি প্রত্যাহার ও কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটের আটটি ছোট নদী এতে হুমকিতে পড়েছে পরিবেশ বিরূপ প্রভাব পড়েছে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায় নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা নেই বৃষ্টি আসছে না উজান থেকেও পানি বৈশাখের খরতাপে পুড়ে খা খা করছে রত্নাই স্বর্ণামতি সতী ত্রিমোহিনী সহ লালমরির হাটের আটটি ছোট নদী এক সময় যেখানে পানির প্রবাহের সঙ্গে মিশে একাকার হতো কৃষি মৎস্য সহ আর্থিক সংস্থানের নানা আয়োজন নদী খননের কাজ করিয়া অর্ধেক কষ্ট অর্ধেক কাজ ছাড়িয়ে গেছে সারা বছর পানি প্রবাহিত হতো এখন আর দেখা যায় যে তিন চার মাস পানি একদম শুকিয়ে যায় এগুলোর মধ্যে আর পানি নাই ইন্ডিয়া যেমন বিভিন্ন জায়গায় বাদ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে ফলে উজান থেকেও পানি আসতেছে না বিভিন্ন কারণে এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো আগের মতো দেখা মেলে না নৌকার হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালি সুরো আগে তো পানি আসলে এলা তো পানি নাই এলা তো আবার সবার তো মানুষের হয় না এই সাইটটার নদীতে যদি যথাযথ প্রবাহ থাকতো এই মুহূর্তে তাহলে বর্তমান আমাদের গ্রাউন্ড ওয়াটার যে পর্যায়ে আছে এটা আমরা আরো উপরে পেতাম আমরা নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় তিনটি নদীর পঁচাশি কিলোমিটার খননের পাশাপাশি দুধার উঁচু করার কথা থাকলেও কাজ হয়নি পানি তো বহুত ছিল তখন তো নৌকে পার হওয়া হয়েছিল এখন তো নদীর পানি নেই

মানে পানি যে যাবে ভালোভাবে নিষ্কাশন ব্যবস্থা সেটাও নাই এখন বালু পরে সবগুলা আর কি চরাঞ্চলের মতো হয়ে গেছে নদী গবেষকদের মতে ছোট নদীগুলো বড় নদীর প্রাণ নদী কেন্দ্রিক অর্থনৈতিক সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি ছোট ছোট নদীগুলোকে বাঁচিয়ে রাখা না গেলে অনেক জীববৈচিত্র্য ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয় সেগুলো এত পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয় তবে জেলা কমিটি বলছে নানা জটিলতা থাকলেও নদীগুলোর সীমানা নির্ধারণের কাজ চলছে এছাড়া প্রচুর পলিপাটি ও বালি পরে ভরাট হওয়া নদীগুলো খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং পাশাপাশি কারো দখলে নদী থাকলে সেই বিষয়ে তালিকাও তৈরি করা হচ্ছে ইতিমধ্যে একটা নদীর সীমা নির্ধারণ করে যাচ্ছে অন্য যে ছোট নদীগুলো আছে যদি করতে পারি এবং এই ডিমার্কেশন করে যদি আমরা ড্রেজিং করতে পারি নদীগুলো সচল থাকবে সে কাজও আমাদের চলমান আছে রুমান্তুর্য খবর সংযোগ